खाली अमल कैमरा दला खाली मन को इंजन अच्छा नमक कैमरा दला खाली अमल कैमरा दला उच्चन मैं बोल ची अमर शामी और रास्ता ते तूने अंचे तूने न्याने बोला हेलो गाइस अस्सलामुअलैकुम তো আমি আজকে চলে আসলাম বুয়া সাংবাদিক তো আমার সবসময় টিভির পিছন দিয়া দেখা যায় সামনে দিয়া না তো আমি আজকে তুলে ধরব ইমরান বিপি আর বুকা জুনাইদের ঝগড়ার বিষয়টা চলুন বুকা জুনাইদের মুখ থেকে শুনে আসি আরে জুনাইদ ভাই না আপনার কপালে কিডা আমার কপালে যা আমি মনে করলেন যে ইয়া বলে ছেলেবেছি আমি কপালে চিপ দিছি তো আপনার ইমরান ভাইয়ের সাথে কি হয়েছিল আপনি ইমরান ভাইয়ের সাথে না বইলা চলে আসছেন তো আমার দর্শককে যদি একটু বলতেন ও ভাই ঢাকা ইমরান যে আমি সব সময় আসে না আমি আপনি আপনার বলি আমি মোবাইলটা কিনছি গুলু বিচা বুঝছেন আমি মোবাইলটা গুলু বিচা কিনছি আমি গুলু বিচা কিনছি ইমরান ভাইয়ের কাছে গেছি ইমরান ভাই আমালে এনতে নিছে এনতে নিয়ে ফলে আমালে ইমরান ভাই বাসার জায়গা দিছে এলে বাসার নিয়ে খালি আমালে ক্যামেরা দোলা খালি মনে করেন যে না আমার ক্যামেরা দোলা খালি আমার ক্যামেরা দোলা বুঝছেন আমার জিলে সব ভিডিও আমি করে দিছি আমার একটা ভিডিও করে দিছেন আমি সব ভিডিও করে দিছি আর যা ভিডিও দেখতেছেন সব ভিডিও করে দিছি খালি আমারে নিচে আমার পেজটা ইয়া বলো কই দিচ্ছি এত বলো ইলা রাজি মুজে কয়েকটা ভিডিও থাকছে ছাইয়া আমার পেজটা বলো করছে বলে আমার ভাইরাল করছে ইলার খালি ভিডিও করে দিচ্ছাম আমার একটা ভিডিও করে জানা ফলে আমি একা এই ক্যামেরা জলায় খালি আমার ক্যামেরা জলায় খালি আমার আইফোন একটা কিনে দিচ্ছি বুঝছেন আমার চেয়ে আইফোন কিনছি চেন অনেক চিজে ইনকাম করছি আমি ক্যামেরা জলা চেন ইলে আমার ফলে আমার দেখতে না আমার খাউন জানা আমার কোনো কিছু করে না বলে আমি বাচ্চা আই পড়ছি আয়া আমি অনেক খালি মানে আমি ভিডিও বানাই এলে আমার ফোন যা যাচ্ছাম আমি যাই না কেন এলে আমার অনেক ফোন জায়গা ক্যামেরা জ্বলেছ না ক্যামেরা জ্বলেছ আর কিনু না এলাকা আমি আর যাই না এলার বাচ্চা আমি আর যাচ্ছাম মা আমালে এলে খাউন জানা কোনো কিছু করে না আমার বহে ব্যবহার যেন যা তা করে এলাকা আর আমি যাচ্ছাম না এলাই এলে বালার মানুষটা আমার খালি ভয় এলার স্বার্থটা বিচারে আপনারা তো সবাই দেখতেছেন ওই যা ভিডিও দেখতেছেন ইলার সব আমি জুড়ে দিছি আমি খুলে দিছি এলে আমার ক্যামেরা জড়ে দিছে আমার একটা ভিডিও করে দেন আমার একটা ক্যামেরাও জড়ে নাই লাই তো দর্শক শুনছেন তো আপনারা তার মুখ থেকে তো চলুন আমরা ইমরান ভাইয়ের কাছে যাই তার কাছ থেকে শুনে আসি বিস্তারিত যা খবর চলুন তো দর্শক আজকে আবার চলে আসলাম ইমরান ভাইয়ের কাছে তো চলুন তার মুখ থেকে শুনে আসি সে জুনাইদ ভাইয়ের নামে কি বলে তো ইমরান ভাই আপনার কাছে যে জুনাইদ ভাই যে এরকম এরকম করে গেছে তো আমার দর্শককে যদি কিছু বলতেন আপনি তো দর্শক আমার কিছু বলার নাই তারে আমি রাস্তা থেকে তুলে না এ বড় করছি আমারে না কয়া সে চলে গেল আমি আর কি বলবো আমার আর কিছু বলার কিছু নাই আপনারা তো জানেন নাই আমি অনেক বড় করছি তারে আপনি কিছু বলেন আমি আর কি বলবো আমি বলছি আমার স্বামী ওর রাস্তাতে তুলে আনছে তুলে এনে অনেক বড় করছি তো সে আর বোঝে নাই না বলে আমার স্বামীর কাছে চলে গেছে আমি আর কি বলবো আমার আর বলার কিছু নাই আমার মনে একটাই কষ্ট তারে আমি রাস্তা থেকে তুলাই না এ বড় করছি সে আমাকে না বইরা চলে গেছে উল্টা পাল্টা ভিডিও করে আমাকে নিয়ে আপনারা তো দেখতেছি নেই আমার আর কোনো বলার নাই তো দর্শক আপনারা তো তার মুখ থেকে শুনছেনই তো আপনার বিস্তারিত খবর তো কমেন্ট বক্সে জানাই দিবেন কমেন্ট করে গাইস তো সবাই আপনারা সবাই ভিডিওটা তো দেখলেন তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে তো ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা নতুন একটা চ্যানেল খুলছি সবাইকে দেখে আসবেন সব ভিডিও ফলো দিয়া লাগবেন সবগুলো ভিডিও দেখে আসবেন